তো বন্ধুরা, আপনি যারা রিয়েলমি, ওপো এবং ওয়ানপ্লাসের ফোন ব্যবহার করছেন, এই সকল ফোন হয়তো ব্যান হতে পারে। এছাড়াও আপনারা যারা চাইনিজ ম্যানুফ্যাকচার কোম্পানির ফোন ব্যবহার করছেন, মানে শাওমি, পোকোর ফোনও হতে পারে, এই ফোনগুলো ডেঞ্জার সিচুয়েশনে রয়েছে। হ্যাঁ, আজকের ভিডিওটা আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত ভোগ করবেন, আর ভিডিওটা দেখা হয়ে গেলে অবশ্যই সকলের কাছে এই ভিডিওটা, গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। এখন বন্ধুরা, কালকেই একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আর সেখানে রিয়েলমির নামটাই সবার প্রথম নেওয়া হয়েছে। কেননা রিয়েলমির ফোনের ক্ষেত্রেই এটা সবার প্রথমে উপলব্ধি করা হয়েছে। কিন্তু রিয়েলমি যে ওএসটাকে ব্যবহার করা হয়, মানে রিয়েলমি UI, এটা অ্যাকচুয়ালি একটা কালার ওএস। আর এছাড়াও এই কালার ওএস ব্যবহার করা হয় ওপোর ফোনের ক্ষেত্রে, আর কালার ওএসকে নাম চেঞ্জ করে অক্সিজেন UI রূপে এখানে ওয়ানপ্লাসের ফোনে ব্যবহার করা হয়। মানে এই তিনটে ফোনের মধ্যে একই ওএস ব্যবহৃত করা হয়, এবং এই তিনটে ফোনের মধ্যেই এই সেটিংসটা আছে, যেটা অন করা মাত্রই আপনার ফোনের থেকে শুরু করে ক্যামেরা, মাইক্রোফোন, যত রকমের পারমিশন আছে প্রত্যেকটা পারমিশনই গ্র্যান্ট হয়ে যায়, সেগুলোকে ডিনাইও করা যায় না। আর সেখান থেকে ডেটা লিক করা হয়, আর সেই ডেটাকে স্টোর করা হয়, সেটা কোথায় স্টোর হয়, কীভাবে সেই ডেটাগুলোকে ইউজ করা হয় সেই সম্পর্কে জানা যায়নি। আমি সেটিংয়ের ব্যাপারটা এখানে আমি প্রথমেই বলে দিচ্ছি, আপনারা যদি রিয়েলমি বা এখানে ওপো বা এখানে ওয়ানপ্লাসের ফোন ব্যবহার করেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে অ্যাডিশনাল অপশান, অ্যাডিশনালের পরে আপনারা যদি সিস্টেম সার্ভিসে যান, সেখানে এনহ্যান্স ইন্টেলিজেন্ট সার্ভিস বলে একটা অপশান রয়েছে। আমি আবার বলছি, এনহ্যান্স ইন্টেলিজেন্ট সার্ভিস, সেটা যদি অন করে দেন তাহলেই কিন্তু এই প্রবলেমটা ঘটবে। আর সেটা অনেক ক্ষেত্রে অনেকে অন করে রেখেছে, আর সেখান থেকে কিন্তু ডেটা লিক হচ্ছে বা ডেটা এখানে চুরি করছে বিভিন্ন ম্যানুফ্যাকচার কোম্পানি। আর এটা যখনই এই বিজ্ঞপ্তিটাকে রিলিজ করা হয়েছে, টুইটারে এখানে করা হয়েছে, একজন করেছেন, তখনই রিয়েলমি এখানে বিজ্ঞপ্তি আকারে বলেছে যে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ডেটা নেই। তারা বলছে না যে চুরি করি, হ্যাঁ আমরা ডেটা কালেকশন করি, আর এটা ইউজারের ভালোর জন্যই করি। ইউজার এখানে কী কী ইউজ করছে, কী কী প্রবলেম তারা ফেস করছে, সেগুলো পরবর্তী সময়ে যাতে আমরা আরও ভালোভাবে অপটিমাইজ করতে পারি তার জন্যই কালেক্ট করি। আর এই ডেটাগুলোকে ইনক্রিপ্ট করে আমরা সার্ভারে স্টোর রাখি, আর সেটাও আবার দেশীয় সার্ভারে, মানে আপনারা যারা বাংলাদেশ থেকে ব্যবহার করছেন বাংলাদেশ বলতে পারেন, এবং ইন্ডিয়া থেকে যারা ব্যবহার করছেন ইন্ডিয়াতে স্টোর করা হয়। কিন্তু এই সম্পর্কে এখনও কোনো সঠিক ব্যাপারটা খোলাসা করা হয়নি যে সঠিক তারা ইন্ডিয়াতেই স্টোর করছে, বা এইটা চাইনিজ সার্ভারে পাঠিয়ে দিচ্ছে, বা অন্য কোনো কাজে ইউজ হচ্ছে কি না। এটা নিয়ে অনেক কাটাছেঁড়া হবে, অনেক রকমের কথা হবে, কেননা এটা নিয়ে যদি ঠিকঠাক তদন্ত করে যদি সঠিক ডিসিশনে আসা যায় যে এটা ঠিকঠাক করছে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এটা একবার ভুল প্রমাণিত হয় যে এখানে বেআইনিভাবে বিভিন্ন ডেটাকে কালেকশন করা হচ্ছে, আর সেটা ইউজারের জন্য একদমই খারাপ, তাহলে কিন্তু এই কালার ওয়েসের সেটিংস চেঞ্জ হতে পারে, বা কোম্পানি পর্যন্ত ব্যান হতে পারে। হ্যাঁ, এই ডেটা চুরির হাত থেকে যদি আপনাকে আপনি বাঁচাতে চান, তাহলে আপনি অবশ্যই এনহ্যান্স ইন্টেলিজেন্স সার্ভিস রিয়েলমি, ওপো এবং ওয়ানপ্লাসের ফোনে এই যে অপশানটা রয়েছে এটাকে অফ করে রাখবেন যদি অন থাকে, আর অফ করার পর অবশ্যই ফোনটাকে একবার রিস্টার্ট করে নেবেন। আর আপনারা যারা চাইনিজ আদার ম্যানুফ্যাকচার কোম্পানির ফোন ব্যবহার করছেন, মানে শাওমি, রেডমি, পোকোর ফোন ব্যবহার করছেন, এখানেও কিন্তু এই রকম অপশান লুকিয়ে রয়েছে। আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান রয়েছে, সেখানে যাবেন, সেখানে গিয়ে সবার শেষে এখানে প্রাইভেসি বলে একটা অপশান রয়েছে, প্রাইভেসি অপশানে চলে যাবেন, সেখানে দেখবেন এখানে অ্যাড সার্ভিস বলে একটা অপশান রয়েছে, অ্যাড সার্ভিস, সেই অ্যাড সার্ভিসে ওপেন করে সেটা যদি অন থাকে সেটাকে অফ করে দেবেন। তার ঠিক ওপরে যাবেন, ওপরে গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন যে এখানে একটা অপশান রয়েছে ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক বলে একটা অপশান রয়েছে, ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক, সেই অপশানটা যদি অন থাকে তাহলে সেটাকেও অফ করে দেবেন। সেখান থেকে কিন্তু ডেটা লিক হয় পোকো, রেডমি এবং শাওমির ফোনে, মানে যেই ফোনের মধ্যে MIUI রয়েছে, MIUI চলছে, প্রত্যেকটা ফোনের মধ্যে এই অপশানগুলো আপনারা পেয়ে যাবেন, এগুলোকে অফ করে ফোনটাকে একবার রিস্টার্ট করে নেবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্যই কিন্তু ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম, আপনাদের সজাগ থাকতে হবে, আপনাদের উপকারের জন্য আমি সব সময় আছি। তো বন্ধুরা, অবশ্যই এটাকে লাইক করে যাবেন, শেয়ার করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে।